আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু টিপস বাংলা আজকে আবার হাজির হয়েছে নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিও রোজা রেখে গর্ভের বাচ্চা সুস্থ রাখতে ইফতার ও সেহরিতে কি খাবেন একজন গর্ভবতী হিসেবে বাচ্চা কিভাবে সুস্থ রাখবেন তার দায়িত্ব আপনার নিজেকে নিতে হবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আশা করছি রমজানের রোজা রেখেও বাচ্চাকে সুস্থ রাখতে পারবেন ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্রত্যেক প্রাপ্তবয়স্ক নরনারীর উপর রমজানের রোজা রাখা ফরজ সবার জন্য রোজা ফরজ হলো যারা গর্ভাবস্থায় আছেন এমনকি মাতৃ দুধ পান করাচ্ছেন তাদের জন্য কিছু সতর্কতা বা পরামর্শ দরকার এমনকি গর্ভাবস্থা রোজা না রাখার বিষয়েও ধর্মীয় নির্দেশনা রয়েছে তবে রমজান মাসে সবারই মনে চায় যেন রোজা রাখে কারণ এর মধ্যে রয়েছে অন্যরকম একটা প্রশান্তি গর্ভাবস্থায় স্বাভাবিকের চেয়ে দ্বিগুণ ক্যালোরির প্রয়োজন হয় একজন গর্ভবতীর যেহেতু রোজা সাধারণত গ্রীষ্মকালে হয়ে থাকে তাই চোদ্দ ঘন্টা পানাহার থেকে বিরত থাকতে হয় এই দীর্ঘ সময় না খেয়ে থাকা একজন গর্ভবতীর জন্য কষ্টকর এমনকি গর্ভের বাচ্চার জন্য কিছুটা ক্ষতিকর বটে এই সময় গর্ভবতী মা পানি অনাগত শিশুটি অপুষ্টি ও কম ওজন নিয়ে জন্মানোর ঝুঁকিতে ভুগতে পারেন তবে আপনি যদি নিয়ম মেনে খাবার খান সেক্ষেত্রে তেমন কোনো ক্ষতি না হওয়ার সম্ভাবনা রয়েছে বলে ডাক্তাররা জানিয়েছেন এখন জানব গর্ভাবস্থা সেহেরিতে কি খাবেন যাতে করে বাচ্চা সুস্থ থাকবে গর্ভাবস্থায় যারা রোজা রাখতে চান সাহরিতে তারা একজন স্বাভাবিক মানুষের খাদ্য তালিকা অনুযায়ী খাবার খাবেন তবে ক্যালোরি ও আঁশযুক্ত খাবারের দিকে বেশি খেয়াল রাখতে হবে প্রোটিন জাতীয় খাবারও খেতে পারেন এই ধরনের খাবার দীর্ঘ সময় নেই হজম হতে তাই আপনার তেমন করে ক্ষুধাও পাবে না রোজার সময়টা গরম থাকে বিদায় পানি শূন্যতা ও শরীরে লবণের পরিমাণ কমে যাওয়ার প্রবণতা দেখা দেয় সেদিকটাও খেয়াল রাখতে হবে তাই রাতে খাবারের পর থেকে সেহেলি রাগ পর্যন্ত চেষ্টা করতে হবে বেশি করে পানিজাতীয় খাবার গ্রহণ করা পানি জাতীয় খাবারের মধ্যে পানি দুধ ডাবের পানি এবং বিভিন্ন ফলের রস অন্যতম তাছাড়া সময় গ্যাস হয় বা বুকে জ্বালা করে এই ধরনের খাবার এড়িয়ে চলতে হবে সেহরিতে শাক বা ভাজা পোড়া খাবার একেবারে খাবেন না এতে করে গ্যাসের পরিমাণ বেড়ে যেতে পারে মেনুতে রাখতে পারেন আপেল কলা খেজুর মাছ মাংস ডিম দুধ ইত্যাদি এখন জানব গর্ভাবস্থায় ইফতারে কি খাবেন যাতে করে বাচ্চা সুস্থ থাকবে সারাদিন রোজা রাখার পরে কয়েকটি খেজুর ফলের জুস বিশেষ করে লেবু পানি ডাবের পানি অথবা নর্মাল পানি দিয়ে ইফতার সেরে নিতে পারেন এতে করে গর্ভবতী মায়ের সুগার লেভেল ঠিক থাকবে ইফতারের মেনুতে দুধ চিরা বা কলা রাখতে পারেন দুধ গর্ভবতীদের অ্যামোনিয়া হওয়ার প্রবণতা কমায় এছাড়া ছোলা দিয়ে সালাদ সবজি স্যুপ পাশাপাশি মাছ মাংস কলাইয়ের ডালের মতো প্রোটিনযুক্ত খাবার বাদামি চালের ভাত এমনকি জাও ভাত তাছাড়া গমের রুটিও খেতে পারেন ভাজা পোড়া যতটা পারেন অ্যাভয়েড করার চেষ্টা করবেন ভাজা পোড়া খাবার মুখরোচক বটে তবে গর্ভবতীর জন্য একেবারে স্বাস্থ্যকর নয় এতে করে আপনি শারীরিকভাবে দুর্বল হয়ে পড়বেন এমনকি বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে পারে বিশেষ করে বমি মাথা ব্যথা শারীরিকভাবে দুর্বলতা অনুভব করা এমনকি ঘুমের সমস্যাও দেখা দিতে পারে গর্ভাবস্থায় বাচ্চাকে সুস্থ রাখতে শুধুমাত্র খাবারই যথেষ্ট নয় তার জন্য পর্যাপ্ত বিশ্রাম নিতে হবে যতটা পারবেন নিজের মনকে শান্ত রাখবেন দুশ্চিন্তা মুক্ত থাকবেন তাছাড়া শুধুমাত্র রোজাই নয় রোজার সাথে সাথে নামাজ পড়ার চেষ্টা করবেন কোরআন তেলুয় ও অন্যান্য ধর্মীয় বই পড়বেন দেখবেন আপনার মন অনেক ভালো থাকবে সাথে সাথে আপনার বাচ্চাও সুস্থ থাকবে আশা করছি আমরা যে রুটিনের কথা বলেছি সেহরি এবং ইফতারে সেগুলো ফলো করলে আপনার গর্ভের বাচ্চা সুস্থ থাকবে এমনকি আপনিও রোজা রাখতে পারবেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই টিপস বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ